বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। এখন বেলা 12টা বাজে, তো বাড়িতে এখন আপাতত কেউ নেই, আমি একাই রয়েছি। মা গেছে সেন্টারে, বাবা গেছে দোকানে, অফিসে, ভাইয়ের আজকে পরীক্ষা, তো ভাই পরীক্ষা দিতে গেছে, তাই কতগুলো কাজ আছে সেগুলো আমি টুকটুক করে শেষ করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, শুধু সকাল থেকে না, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছিলো। তো এই বারান্দাটা আমি দুবার ঝাড়ু দিয়ে জলটা ছেড়ে দিয়েছি। এদিক থেকে বৃষ্টি আসলে প্রচণ্ড জল আসে বারান্দায়, তো ভিজে যায়। তো এটা আরও একবার দেখছি জল জমে আছে, এটাকে পরিষ্কার করছি। তোমরা দেখতে থাকো। নিয়েছি ঝাড়ু হাতে, এখন ঝাড়ু দিয়ে জলটাকে পরিষ্কার করে দেবো। বৃষ্টির জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি, তো কতগুলো ভেজা জামা কাপড় ছিল সেগুলি চলো এখন রোদে দিই। যদিও রোদ নেই কিন্তু তবু আকাশ এখন একটু পরিষ্কার হয়েছে এবং সূর্যের তাপও রয়েছে। এই তাপে দিলে জামাগুলো অনেকটাই শুকিয়ে যাবে, তাই দিয়ে দিচ্ছি। বৃষ্টি হলে এই একটাই ঝামেলা, জামা কাপড় শুকোতে চায় না। এছাড়া বৃষ্টি তো ভীষণ ভালো লাগে আমার। তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। বৃষ্টির পরে বাগান দেখো কত সুন্দর লাগছে, আকাশে এখনো মেঘ করে আছে, তাই বাগানটা দেখতে ভীষণ ভালো লাগছে। পুজো সকালেই দিয়ে দিয়েছি, যেহেতু স্নান হয়ে গিয়েছিল তাই পুজোও দিয়ে দিয়েছি। আর এখন তেমন কোনো কাজ নেই, রান্নাও হয়ে গেছে, এক্ষুনি হয়তো চলে আসবে সেন্টার থেকে। তো যতক্ষণ বাড়িতে একা একা থাকি এসবই করতে থাকি, ঘর গোছানো, ঘরের কাজ, যাহা যাবতীয়। আমার ঘর আজ মোটামুটি গোছানো রয়েছে, তাই আর গোছাতে হবে না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। টাটা।